নমস্কার, আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের পেপার টু অর্থাৎ বাংলা। বাংলার একটি পার্ট রয়েছে, সেটা হচ্ছে গল্প, ঠিক আছে? তো বিভিন্ন ধরনের যে আমাদের সিলেবাসের যে গল্পগুলো আছে সেখান থেকে টোটাল আজকের ক্লাসে আমরা দেখো, গল্প তো ধরে ধরে পড়ানোর বিষয় নয়, গল্প কিন্তু নিজেদের পড়তে হবে এবং সমান পরিমাণে প্র্যাকটিসও করতে হবে আমাদের, ঠিক আছে? কিন্তু তার মাঝখান থেকে কিছু কিছু আমাদের কোশ্চেন আসে যেগুলোকে হয়তো আমরা গল্পের কিছু গুরুত্বপূর্ণ অংশগুলোকে পড়ে সেগুলোকে মুখস্থ করে রাখি, কিছু আরও গুরুত্বপূর্ণ জায়গা থাকে যেগুলোকে আমরা সেগুলোকে তেমনভাবে মনে রাখতে পারি না, বা সেগুলোকে হয়তো আমরা নেগলেক্ট করি। যেটাই হোক, তো আজকের ক্লাসে আমরা সেই গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে টোটাল বেশি নয়, জাস্ট 10টার মতো কোশ্চেন আমরা এনেছি, এবং তোমরা কোশ্চেনের প্যাটার্ন দেখলেই বুঝতে পারবে জাস্ট এক কথায় উত্তর এরকম নয়, সেগুলো একদম রিসার্চ বেসড কোশ্চেন, যেন তোমাদের কাজে লাগে, তোমরা গল্পে কতটুকু প্রিপেয়ার করেছো নিজেকে সেটাতে তোমরা যেন নিজেদের মূলত যাচাই করে নিতে পারো। তাই সবাই ক্লাসটিকে শেষ পর্যন্ত করবে এবং বুঝতে পারবে যে কতটা ইম্পর্টেন্ট এবং কতটা ইনডেপথ গল্পগুলোকে স্টাডি করে এগুলোকে করা। এই ধরনেরই কোশ্চেন আমাদের নেট এবং সেট দুটোতেই আসে। তোমরা সেটের দেখেছো, অ্যাডমিট দিয়ে দিয়েছে, তো খুব একটু বেশি দেরি নেই। তো আজকে আমরা গল্পর থেকে মূলত সেট রিলেটেড যেই ধরনের প্রশ্নগুলো আসবে সেটাকে কভার করব, এবং আজকের ক্লাসটা যদি তোমরা ভালোভাবে করো এবং ক্লাসটিকে সাপোর্ট করো, অবশ্যই নেক্সট আমাদের উপন্যাস, নাটক, প্রবন্ধ, রবীন্দ্র সাহিত্য, অ্যারিস্টটলীয় কাব্যতত্ত্ব, তারপরে আমাদের মধ্যযুগ, ভাষা, সমস্ত চ্যাপ্টার থেকে কিছু না দুদিন অন্তর অন্তর একটা করে ক্লাস আমরা নিয়ে আসার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা সাপোর্ট করবে এবং দেখার চেষ্টা করবে কতটা পরিশ্রম করে করা হয়েছে। ওকে, বেশ, তো আমরা চলে আসি প্রথম কোশ্চেনে, একটু সবাই পড়ে নেবে। এখানে দেখো বলেছে, ছোট গল্প থেকে কয়েকটি মন্তব্য দেওয়া আছে, যেমন ভাবে তোমাদের পরীক্ষাতে আসে, একদম বানানো কোশ্চেন, দেখো ভালোভাবে। হৃদয়েশ্বর মুখার্জির গল্পে বিকাশ ঋদুবাবুর ফুসকুড়ি থেকে দেখে প্রথমবারে মলম লাগিয়ে দেয়। তারপরে বিকাশ ছোটবেলায় মাছ ধরেছে। মশা গল্পে তানলিনকে খোঁজার সময় পাবে অক্টোবর পর্যন্ত, এবং ভারী কড়া কড়া চাচা ছোলা ছিল তার কথাবার্তা। রস গল্পে রাজেক মৃধার কথা বলা হয়েছে। আর ই নম্বর অপশনে বলা হয়েছে, ভালো কিষাণ হিসেবেও মোতালেফকে খ্যাতি খানিকটা আছে। এবার তোমাকে বলেছে এগুলোর মধ্য থেকে শুদ্ধ মন্তব্যগুলোকে তুমি নির্বাচন করো, যেটা যারা মূলত ক্লাস রেগুলার করো তাদেরকে প্রায়শই আমি বলেছি যে শুদ্ধ অশুদ্ধ থেকে কিন্তু আমাদের প্রচুর প্রশ্ন আসে, যেগুলো অনেক সময় কিন্তু আমরা ধরতে পারি না, কতটা ইনডেপথ পড়লে তোমরা ধরতে পারবে সেই জায়গাগুলোকে কিন্তু আমাদের এনশিওর করতে হবে, তাই না? তো এখানে যদি আমরা দেখি ডি এবং আমাদের সি, এখানে সঠিক অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে? মশা গল্পে তানলিনকে খোঁজার সময় পাবে অক্টোবর পর্যন্ত, একদম সঠিক। আর ভারী কড়া কড়া চাচা চোলা ছিল তার কথাবার্তা, রস গল্পে রাজিকের কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে? তো এই মন্তব্যগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। পরে ক্লাসের শেষে এটা টোটাল পিডিএফটাও পেয়ে যাবে তোমরা, এই যে একদম নিখুঁতভাবে বানানো কোশ্চেন এগুলোর পিডিএফও পেয়ে যাবে। আর যদি কেউ খাতায় লিখে রাখো তো খাতায়ও লিখে রাখতে পারো, আমি ক্লাসের মাঝেই মূলত কীভাবে পিডিএফ পাবে তার প্রসেসটা বলে দেবো। ওকে, নেক্সট কলেজ প্রসেসটা দেখো, যে কোশ্চেনেরটা রয়েছে আমাদের সুন্দরম গল্পে, এটা তোমরা পড়ো ভালোভাবে। সুন্দরম গল্পের মন্তব্য এবং যুক্তি দিয়ে আমি কোশ্চেনটা বানিয়েছি, মন্তব্য এবং যুক্তি দিয়ে গল্পটিকে ভালোভাবে, গল্পটি যেভাবে তোমরা পড়েছো ওই ভিত্তিতে মন্তব্য এবং যুক্তিটাকে অ্যানালাইসিস করো এবং উত্তর দেওয়ার চেষ্টা করো। আমি তোমাদের এখানে এক মিনিট সময় দিলাম, বা তোমরা এই ভিডিওটাকে পজ করে উত্তরটা দেওয়ার চেষ্টা করো, তোমার মতে কোনটা সঠিক অ্যান্সার হতে পারে বলে মনে হচ্ছে। একদম, যারা যারা এখানে তোমরা এ অ্যান্সারটা দিলে একদম সঠিক, অর্থাৎ মন্তব্য এবং যুক্তি দুটোই সঠিক। সুকুমারের পাত্রী সুন্দর হওয়া চাই, কারণ সৌন্দর্য একটা দেবসুলভ গুণ, দেখবে গল্পের মধ্যে উদ্ধৃতি রয়েছে,
ঠিক আছে। তৃতীয় নম্বর কোশ্চেনটি দেখো, বলেছে লোকটা তখনই দাঁড়াইয়া দাঁড়াইয়া হাসিতেছে যার কথা বলা হয়েছে। এবার দেখো আমি এখানে যেভাবে কোশ্চেনের প্যাটার্নগুলো সেট করে সেটে, ঠিক আছে, যে তোমাকে ছোট গল্পের নাম দিয়ে বলবে যে এই লাইনটা কোন গল্পে আছে এবং কার উক্তি। এবার যারা একটু গল্পগুলোকে ভালোভাবে অ্যানালাইসিস করেছো, ভালোভাবে পড়েছো, তারা এটার অ্যান্সার সঠিক দিতেই পারবে। অ্যান্সার দাও দেখি সবাই, কমেন্ট সেকশনে সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, বলো তো কী হবে। আমি সময় দিচ্ছি। একদম, যারা যারা এটা বি অ্যান্সারটা দিলে একদম সঠিক অ্যান্সার দিয়েছো, অর্থাৎ সংসার সীমান্তে গল্পের অঘোর দাসের কিন্তু এটা বলা হয়েছে। তো এই জায়গাগুলোকে মাথায় রাখবে, দেখবে অনেকেরই কিন্তু শ্রীপতি সামন্ত কিন্তু মনে হতে পারে, ঠিক আছে। তো যাই হোক, এইভাবে গল্পগুলোকে ভালোভাবে পড়তে হবে, এই ধরনের কোশ্চেনগুলোকে হ্যান্ডেল করতে হবে। যেমন আমরা ইউনিট ওয়াইজ মক টেস্ট যেমন শুরু করেছি, ঠিক আছে, আমাদের অ্যাপে যারা আছো তারা নিশ্চয়ই লক্ষ্য করেছো, ইউনিট ওয়াইজ মূলত সেখানে মক টেস্ট দেওয়া হয়েছে, অর্থাৎ ইউনিট ওয়াইজ কোশ্চেন থাকবে প্রত্যেকটা ইউনিট ধরে ধরে, ঠিক আছে। তো প্রায় 100 বেশি, মূলত প্রত্যেকটা ইউনিট, 100 কম নয়, 100 বেশি থাকে প্রত্যেকটা ইউনিট থেকে থাকবে। 10টা ইউনিটের 10 × তুমি 100 করে দাও, ঠিক আছে। এতগুলো কোশ্চেন থাকে পরীক্ষার আগে প্রিপেয়ার করে নেওয়ার জন্য। অনেকেই এনরোল করেছে, প্রায় 50-60 জন এনরোল করে ফেলেছে অলরেডি। যারা যারা তোমরা চাও তারা অবশ্যই এনরোল করতে পারো, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আমাদের অ্যাপের, এবং অ্যাপের যেখানে আমাদের হয়ে থাকে মূলত মক টেস্ট সেই জায়গাটারও আমি লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। তো সেখান থেকে তোমরা বাংলার কিন্তু মক টেস্টে এনরোল করতে পারো। এই ধরনের কোশ্চেন প্রায় ওখানে 1000-এরও বেশি সাজানো হচ্ছে, এবং তোমরা প্রতিনিয়ত সেগুলোকে এই এক মাসে প্রতিনিয়ত সেটাকে অ্যানালাইসিস করে দেখতে পারবে তোমার কতটা ভালোভাবে প্রিপারেশন ঠিকঠাকভাবে রয়েছে। দেখো, ধান ভানব মরণকালে দাঁড়িয়ে থাকি ঢেঁকি শালে, প্রবাদটি উল্লেখ রয়েছে কোন গল্পে? খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, বলো কোন গল্পে রয়েছে। যারা গল্পগুলোকে পড়েছো একটু ভালোভাবে দেখে মনে করার চেষ্টা করো তো এটা কোন গল্পে আছে, এটা কোন গল্পে আছে। ধান ভানব মরণকালে দাঁড়িয়ে থাকি ঢেঁকি শালে, এই প্রবাদটির উল্লেখ কোন গল্পে রয়েছে? একটু ভালোভাবে মনোযোগ সহকারে দেখো, উত্তর দাও সবাই, কমেন্ট সেকশনে উত্তর দাও সবাই। দেখো, এখানে ভুল হোক, আমি প্রতিনিয়ত যেটা তোমাদের বলে আসি, এখানে ভুল হোক, পরীক্ষা হলে যেন ভুল না হয়, ঠিক আছে। তো তোমরা উত্তর দেওয়ার সময় ভুল করো, কোনো প্রবলেম নেই, এখানে ভুল হোক, পরীক্ষা হলে যেন ভুল না হয়, এর জন্যই তো আমরা প্র্যাকটিস করাই। দেখবে আমাদের এখানে পেপার 1-এর প্র্যাকটিস চলে, হ্যাঁ, পেপার 2 এখন থেকে শুরু হচ্ছে। তোমরা যদি আজকের ক্লাসটিকে যদি লাইক করছো, যদি ক্লাসটি ভালো লাগছে, বা এই ধরনের ক্লাসে যদি চাও যে না আরও বেশি বেশি করে কোশ্চেন প্রত্যেকটা ইউনিট থেকে আনার, তাহলে এবং সেগুলো PDF আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। তো অবশ্যই ক্লাসটিকে লাইক করে দেবে, ঠিক আছে। তো অবশ্যই ক্লাসটিকে লাইক করবে এবং কমেন্ট সেকশনে উত্তরগুলোকে দেওয়ার চেষ্টা করো। কী হবে, একদম যারা যারা ইঁদুর বললে একদম সঠিক অ্যান্সার দিয়েছ, একদম সঠিক অ্যান্সার দিয়েছ। নেক্সট আরেকটা দেখো, নিচে গগ্ন গল্পের থেকে যে মন্তব্য এবং তার সাপেক্ষে যে যুক্তি দেওয়া হয়েছে, দেখো মন্তব্য দিয়েছি আর একটা যুক্তি দেওয়া হয়েছে, ঠিক। বলা হয়েছে হারাই চারু মাস্টারের বাড়িতে ভাত খায়, কেননা চারু মাস্টারের বাড়ির পাশে কোনো মুসলিম পরিবার ছিল না। আচ্ছা দেখো তো, এটা কি হতে পারে, এই মন্তব্য ঠিক নাকি যুক্তি ঠিক? সবাই আনসার দেওয়ার চেষ্টা করো কমেন্ট সেকশনে, দেখি তোমরা এই গল্পটা পড়েছো এবং এই গল্পের এই অংশটুকুকে তোমরা গুরুত্ব দিয়েছো কি না। তোমরা সবাই আনসার দেওয়ার চেষ্টা করো, আবারও বলছি কমেন্ট সেকশনে আনসার দেওয়ার চেষ্টা করবে সবাই। কমেন্ট সেকশনে অ্যান্সার দিলে সেটা ফার্দার আমি দেখে তোমাদেরকে বলে দিতে পারবো যে এটা ঠিক এটা নয়, তাই না? তো অবশ্যই কমেন্ট সেকশনে অ্যান্সার করবে, যেন এই যে বিষয়গুলো আছে সেটা তুমি কতটা জানতে পেরেছো সেটাকে নিজেকে যাচাই করে নিতে পারো। ওকে, বলো কী হবে। একদম, যারা যারা এই অ্যান্সার দিলে একদম সঠিক, মন্তব্য ও যুক্তি দুটোই শুদ্ধ, মন্তব্য ও যুক্তি দুটোই শুদ্ধ হলো। এরপরে দেখো, বলেছে আমরা অসংবিত ও বিমূঢ় হয়ে বসে থাকলাম, জননী গল্পে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে কারণ, এইভাবে প্রশ্ন দেয়। দেখবে কিছু কিছু গল্পের মধ্যে আমরা কারণ এবং কার্য
এই দুটোর সম্পর্কের আড়ালে মূলত গল্প থাকে, ঠিক আছে? তো যেটা কার্যকারণ সম্পর্ক বলি, এবং পরীক্ষাতে আমাদের এই লাইনগুলো দিয়েই কিন্তু তার কারণ কি, ব্যাখ্যা কেন এটা, এইভাবে আমাদের কিন্তু প্রশ্ন করে। এবার আমি জননী গল্প অনুসারে এই ধরনেরই একটা রেখেছি, দেখি তো তোমরা পারো কি না। ছয়ের অ্যান্সারটা দাও দেখি, যারা পারবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, সবাই চেষ্টা করবে, আবারও বলছি সবাই চেষ্টা করো, এখানে ভুল হোক পরীক্ষা হলে যেন ভুল না হয়। আর যারা বাংলার মক টেস্ট এই ধরনের প্রশ্নের একদম প্রত্যেকটা ইউনিটের ধরে ধরে 100টারও বেশি প্রত্যেকটা ইউনিট থেকে কোশ্চেন আমরা একদম নিখুঁত বাছাই কোশ্চেন তৈরি করেছি, যারা দিতে চাইছো তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্কের থ্রুতে অ্যাপ ডাউনলোড করে করতে পারো, নতুবা আমাদের যে নম্বর আছে 9064253244 এই নম্বরেও তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো এবং সেখান থেকেও এনরোল করে নিতে পারো, ঠিক আছে? তো অবশ্যই অবশ্যই তোমরা চেষ্টা করবে বা বাংলার যে মক টেস্ট আছে সেটাতে যুক্ত হয়ে থাকার। খুবই কম দামে রয়েছে, আমি তোমাদের বলেছি একটা বিরিয়ানির দামেও কম দামে রয়েছে, মাত্র 249 টাকায়, ঠিক আছে? তো এক মাস দশ দিন টানা মক টেস্ট দিতে পারবে আনলিমিটেড, অর্থাৎ একটা মক টেস্ট যতবার ইচ্ছে দিতে পারো। প্রত্যেকটি সেট মূলত নিখুঁত নিখুঁত কোশ্চেনে রয়েছে, এই পর্যন্ত আমরা সবগুলোই কভার করেছি, শুধুমাত্র আমাদের কিছু দুটো ইউনিট কভার করা বাকি আছে, সেটাও এই মাসের শেষে মূলত সেটাও আপলোড হয়ে যাবে অ্যাপে, ঠিক আছে? তো অবশ্যই অবশ্যই তোমরা সবাই যুক্ত হয়ে যাবে। তাহলে ছয়ের এখানে কোনটা সঠিক অ্যান্সার হচ্ছে? এখানে আমরা কিন্তু ছয়ের এ পেয়ে যাব, মার হাতে কি দেব বর্দির এই কথায় সবাই বিহ্বল হয়ে পড়েছিল, ঠিক আছে? তো তো এই জন্যই কিন্তু এই মন্তব্যটি উঠে আসে। এরপরে 7 নম্বর কোশ্চেনটি দেখো ভালোভাবে, তোমার নগ্নতা ঘুচিয়াছে কিন্তু লজ্জা ঢাকে নাই, শীত নিবারিত হইয়াছে কিন্তু তুমি অন্তরে অন্তরে কাঁপিতেছ, ঠিক আছে? উলট পুরাণ গল্পে মন্তব্য যেখান থেকে নেওয়া হয়েছে, এবার বলো তো কোনখান থেকে এটা নেওয়া হয়েছে, দেখি এই অংশটুকুকে তোমরা ক্যাচ করেছিলে কিনা গল্পের মধ্যে। কী হবে বলো, সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, আবারও বলছি সবাই অ্যান্সার দাও, এখানে ভুল হোক কোনো প্রবলেম নেই, পরীক্ষা হলে যেন ভুল না হয়, সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। বেশ, একদম একদম, যারা যারা এটা বি অ্যান্সারটা দিলে একদম সঠিক অ্যান্সার দিয়েছ, ঠিক। এরপরে দেখো নিচে কুরআনময় গল্পের দ্বিতীয় পরিচ্ছেদ থেকে কিছু মন্তব্য দেওয়া হয়েছে, এবার এই যে মন্তব্যগুলো আছে এটা তোমাকে এবার ক্রম নির্দেশ করতে হবে, অর্থাৎ ক্রমানুসারে এই মন্তব্যগুলোকে সাজাতে হবে কোনটার পরে কোনটা আসছে। এবার তোমরা যারা যারা নেট পরীক্ষা মানে দিয়েছো তারা স্বভাবতই জানো আমাদের ক্রম কতটা ইম্পর্টেন্ট নেট পরীক্ষার প্রেক্ষিতে, এবং তোমরা যদি লক্ষ্য করো সেটাও কিন্তু এমন নয় যে আসছে না, সেটাও আসছে। তো সেই জায়গাটাকে মাথায় রেখে আমরা মক টেস্টেও মূলত ক্রোমকে যথেষ্ট গুরুত্ব দিয়েছি, এবং তার সাথে সাথে আমরা এই যে তোমাদের ফ্রি ক্লাসেসগুলোকে যে নিয়ে আসছি এগুলোর মধ্যেও সমানভাবে এই ধরনের কোশ্চেনগুলোকে রাখা হবে, ঠিক আছে? তো দেখো এটা কী হবে, যদি তোমরা লক্ষ্য করো প্রথম কিন্তু আসবে বৈবাহিকের সঙ্গে সাক্ষাৎ হইল, ঠিক আছে? তারপরে এটা আসবে, তারপরে আসবে ঋষিকেশ চক্ষুর জলে মাটি ভিজাইয়াতেছেন বা ভিজাইতেছিলেন, হলো এটা চলে গেল। তারপরে কিন্তু আমাদের আসবে তাহাই বৃদ্ধ আদায় করিতে আসিয়াছে, ঠিক আছে? তারপরে আমাদের আসবে মূলত তাহার ছেলেগুলো কেহ মানুষের মতো হয় নাই, এটা আসবে, ঠিক আছে? এবং সর্বশেষে আসবে তাহা হইলে তো সর্বনাশ। ওকে, তো এগুলো আমাদের এই এ নম্বর অপশন থেকে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, অনেকেই বলবে স্যার এগুলোকে তো করা খুবই মুশকিল। স্যার দেখো এগুলো আমি এর জন্যই রেখেছি, করা মুশকিল নয়, জাস্ট আমাদের একটু গল্পের ছলে বিষয়টাকে যদি আমরা একটু মনে রাখি তাহলে কিন্তু খুব একটা যে জটিল এমনটা নয়, খুব সহজেই মনে রাখা যায়, কিন্তু গল্পের ছলে সেগুলোকে মনে রাখার চেষ্টা করতে হবে, ঠিক আছে? তো তো যাই হোক, তো গল্পটা যারা সচেতনভাবে পড়েছো তারা নিশ্চয়ই ক্রমগুলোকে ধরতে পারছো। এবার নেক্সট আমাদের যে কোশ্চেন আছে প্রদীপিসির বর্মী বাক্স গল্পের ভজার লেখা চিঠি থেকে কিছু মন্তব্য আমরা পেয়ে যাচ্ছি, এটার মধ্যে শুদ্ধ কোনগুলো সেগুলোকে আমাদের এখানে আইডেন্টিফাই করতে হবে। তো বলেছে সোমবার আর
পারা যায় না। মঙ্গলবার সর্বনাশ হইয়াছে, শনিবার জিনিসপত্র বহু কিনিয়াছি এবং রবিবার সৌভাগ্যবশত হ্যাঁ তাড়িওয়ালার বাড়িতে বাক্স লুকাইবার সুবিধা পাইয়াছি। এবার এগুলোর মধ্যে শুদ্ধ কোনটা আমরা পাচ্ছি, কোনটা আমরা এখানে শুদ্ধ পেয়ে যাচ্ছি? সবাই অ্যান্সার দাও দেখি, কমেন্ট সেকশনে সবাই অ্যান্সার দাও, বোঝো, বুঝে অ্যান্সার দাও, বুঝে সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আবারও বলছি, এখানে ভুল হোক, পরীক্ষা হলে যেন ভুল না হয়, সেটাকে এনশিওর করতে হলে অবশ্যই অ্যান্সার দাও। বলো কী হবে? একদম, যারা যারা এটা ডি অ্যান্সারটা দিলে একদম সঠিক, অর্থাৎ শুধুমাত্র সি, অর্থাৎ শনিবার জিনিসপত্র বহু কিনিয়াছি, এখানে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ওকে, তো তো এই এই ধরনের কোশ্চেন্সগুলোর উপরে কিন্তু বেশি ফোকাস করতে হবে আমাদের। আর এই ধরনেরই আমাদের দেখবে মক টেস্ট আমাদের এইভাবেই রয়েছে এবং আমাদের অ্যাপের মধ্যে সম্পূর্ণ মক টেস্ট এইভাবে সাজানো আছে। সম্পূর্ণ ইউনিট থেকে, প্রত্যেকটা ইউনিট থেকে, দশখানা ইউনিট আছে, দশটা ইউনিট থেকে এই 100+ কোশ্চেন, মূলত একদম নিখুঁতভাবে বাছাই করা কোশ্চেন রয়েছে। হ্যাঁ, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে শুরু করে সমস্ত কিছু তুমি সেখানে পেয়ে যাবে। তো অবশ্যই অবশ্যই তোমরা সেই মক টেস্টে যুক্ত হয়ে যেতে পারো। ওকে, বেশ, তো আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবে। এটা আমি এর জন্যই নিলাম এই গল্পের অংশ থেকে, কারণটা হলো যে তোমরা অনেকেই বলেছিলে যে স্যার বাংলায় আমাদের একটু মূলত জানিয়ে দিন যে কীভাবে কোশ্চেন আসে। অনেকেই তোমরা প্রথম পরীক্ষা দিচ্ছ, প্যাটার্ন খুঁজে পাচ্ছ না যে কীভাবে পড়বো স্যার। তো এই জায়গাগুলো অনুসারে কীভাবে কোশ্চেন আসে সেইগুলোকে কিন্তু আমি ধরিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এবং তোমরা যদি এই ভিডিওটিকে সাপোর্ট করো, এই ভিডিওটি তোমরা যদি লাইক করো, অবশ্যই নেক্সটে আরও বেশি কোশ্চেন নিয়ে আসব এবং উপন্যাস, নাটক, রবীন্দ্র সাহিত্য সব টপিকগুলো থেকে আমরা পরীক্ষার আগেই, অর্থাৎ ডিসেম্বরের 15 তারিখের আগেই মূলত সেগুলোকে করার চেষ্টা করব। প্রত্যেক সপ্তাহে 2 দিন অন্তর অন্তর করে ক্লাস আমি পোস্ট করা শুরু করব। তাহলে অবশ্যই জানাবে। আর যারা এই পিডিএফটি চাইছো, এই যে নিখুঁত বাছাই করা কোশ্চেনের এই জায়গাটার যারা পিডিএফটা চাইছো, তারা অবশ্যই এই পাসওয়ার্ডটা লিখে ক্যাপিটালের বি, ই শতাব, তারপরে সমস্ত স্মল, BENG, তারপরে তোমরা 20 লিখবে, তারপর সব স্মল, NOV, ঠিক আছে? এটা লিখে জাস্ট তোমরা মূলত হোয়াটসঅ্যাপের মধ্যে, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9064253244, এই নম্বরে জাস্ট মেসেজ করবে। কিচ্ছু লেখার দরকার নেই যে স্যার পিডিএফটি দেবেন বা কোশ্চেনের পিডিএফটি দেবেন, কিচ্ছু লেখার দরকার নেই। জাস্ট এই যে কোডটি আছে বা পাসওয়ার্ডটি আছে, এটা জাস্ট লিখে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। এই হোয়াটসঅ্যাপে দেখবে সাথে সাথেই তোমার কাছে পিডিএফের লিঙ্ক চলে আসবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত রইল, নেক্সট ক্লাসে তাহলে আবার দেখা হচ্ছে। নেক্সট ক্লাস আমরা নিয়ে আসব উপন্যাসের উপরে, সমস্ত উপন্যাস ওখানে কভার করবো। এখানে তো কয়েকটি গল্প কভার করেছি, সবগুলো গল্প এর উপন্যাসটা হয়ে গেলে তারপর আবার কিছু গল্প কভার করব, ঠিক আছে? তো এইভাবে প্রতিনিয়ত আমরা ক্লাসেসগুলোকে আনার চেষ্টা করব, ঠিক আছে? ঠিক আছে, তো আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, ভালোভাবে পড়াশুনো করো।